জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা লক্ষ্য করছি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা লক্ষ্য করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এইমাত্র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্থাৎ ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর সড়কের 677 নম্বর বাড়ির প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাঁর সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছেন জননেত্রী শেখ হাসিনা। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. الله سبحانه وتعالى বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং জীবনে সৎ ও কল্যাণকর কাজ সম্পাদন করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, সেখানে তারা চিরকাল থাকবে এবং তারা সেখান থেকে স্থানান্তর কামনা করবে না। সূরা আল কাহাফ 107 ও 108 নম্বর আয়াত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমরা আপনার মহান দরবারে হাত তুলেছি, আপনি অনুগ্রহ করে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহখাতা ও ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আজ জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণে বলিষ্ঠ নেতৃত্ব দেশ গঠনে জাতির পিতার সীমাহীন অবদান আপনি কবুল করুন তিনি সারা জীবন এদেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন তার সকল অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনি দয়া করে তার জীবনের সৎকর্মগুলো কবুল করে এর সওয়াব সমূহ বহুগুণ বৃদ্ধি করে তার আমলনামায় পৌঁছে দিন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন ইয়া রহমানুর রহিম বঙ্গবন্ধু এবং তার সহধর্মিণী বঙ্গমাতা সহ তার পরিবারের শাহাদত বরণকারী সকলকে ক্ষমা করে দিন তাদের কবর সমূহে চির শান্তির ফয়সালা করে দিন এবং তাদেরকেও জান্নাতুল ফিরদাউস নসিব করুন ইয়া রব্বাল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার বিশেষ রহমত নাজিল করুন আমাদের দেশকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক ও মানব সৃষ্ট সকল অকল্যাণ থেকে পরিপূর্ণভাবে হেফাজত করুন হে আল্লাহ দেশ ও জাতি হিসেবে আমাদের অবস্থানকে আপনি সুউচ্চ করুন আমরা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন হে আমাদের পালনকর্তা মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ পরিচালনায় যারা নেতৃত্বে রয়েছেন তারা সহ উপস্থিত সকলকে দেশ জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তৌফিক দিন এবং সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁদের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করবেন একে একে তিন বাহিনী প্রধান এবং মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ সংসদ সদস্যবৃন্দ প্রত্যেকেই এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করবেন দাও দাও এটা থাকবো না বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এই তো আমরা এখানে বসে আছি পিতা আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা আপনার সেই প্রাণপ্রিয় হাটের মাঠের মানুষেরা দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা